ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটি চমৎকার ইমেজ এডিটিং অ্যাপ নিয়ে হাজির হয়েছি। এই অ্যাপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে আপনাদের ইমেজকে আরও সুন্দর করতে পারেন, আরও মডিফাই করতে পারেন। এখানে আমি একটি ডেমো তৈরি করেছি, বর্তমানে ট্রেন্ডিং ইমেজ এডিটিং, এই ধরনের এডিটিং অনেক পরিচিত ব্যক্তিজন যারা আছে, যেমন হলিউড বলিউড বিভিন্ন নায়ক নায়িকা, তারা এই ধরনের ইমেজ এডিটিং করে তাদের ইনস্টাগ্রাম, তাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করে দিচ্ছে। এই ধরনের ইমেজ আপনিও এডিট করতে পারেন। সেই ইমেজ কীভাবে এডিট করতে হবে এটি সম্পর্কে আমি এখন বিস্তারিত বলবো। এটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, অ্যাপটির নাম হচ্ছে ফটোল্যাব। এই ফটোল্যাব অ্যাপটি আপনারা গুগলের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, এখানে ফটোল্যাব, ফটোল্যাব লিখে সার্চ দেওয়ার পর যে অ্যাপটি আসবে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। এবং আমি যেহেতু এখানে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করুন। ইনস্টল করার পর এই অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন আমি আগেই ওপেন করে রেখেছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, অনেক ধরনের ইফেক্ট দিয়ে ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে আপনি খুঁজে খুঁজে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে খুঁজে পাবেন। এখান থেকে দেখুন, আমি এই ইফেক্ট দিয়ে ইমেজ এডিটিং করে দেখাবো, এই জন্য এই ইফেক্টটি আমি বের করে রেখেছি। এই ইফেক্টটির উপর আমি ক্লিক করছি, ক্লিক করার পর এই ইফেক্টটি ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার গ্যালারির বিভিন্ন ধরনের ইমেজ শো করতেছে। আমি এই ইমেজটিকে সিলেক্ট করব, দেখুন এই ইমেজটিকে সিলেক্ট করে দিয়ে আমি এখানে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নে ক্লিক করব, তাহলে দেখুন একটি অ্যাড শো করবে এবং এখানে এই ইমেজটি এডিটিং হতে একটু প্রসেস হবে। চারটি ধাপ অতিক্রম করে ইমেজটি প্রসেস হবে, আমাদেরকে সেই সময় পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা ওয়েট করছি। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে টেকনোলজি এবং এডুকেশনাল বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। ডিয়ার ভিউয়ার্স, দেখুন সেই ইমেজটির ইফেক্ট কিন্তু এরকম হয়ে গিয়েছে। এভাবে আপনারা এই ফটোল্যাবের মাধ্যমে এই ধরনের ভাইরাল ফটো এডিট করতে পারেন। এখন এই ইমেজটিকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে, এখানে সর্বপ্রথম যেতে হবে, এখানে দেখুন শেয়ার নামে একটি অপশন আছে, এই শেয়ার অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি শেয়ার অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এটিকে আমি কেটে দেবো। এখানে দেখুন আপনি সরাসরি আপনার সোশ্যাল মিডিয়াতে এই ফটোটি আপলোড করে দিতে পারেন, অথবা গুগল ড্রাইভে ডাউনলোড করতে পারেন, অথবা আপনার গ্যালারিতে আপনি এই ইমেজটি ডাউনলোড করতে পারেন। আপনার গ্যালারিতে ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ইমেজটি ডাউনলোড হতে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন ইমেজটি সেভ হয়ে গিয়েছে। এভাবে আপনি এই ফটোল্যাবের মাধ্যমে ভাইরাল ফটো এডিট করতে পারেন। থ্যাংক।